فعوذ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ الله بما تُؤْمَرْ وَعَارِضَ عَنِ الْمُشْرِكِينَ إِنَّكَ فَيْنَاكَ الْمُسْتَهْزِئِينَ وَقَالَ الله تَعَالَى فِي آيَةٍ أُخْرَى إِنَّ شَانِيَكَ هُوَ الْأَبْتَرُ شَمَّانِي الله على الله رب العالمين. جي الله رَبُّ الله الله على الله على الله الله على যিনি সমস্ত দয়ালুর সবচেয়ে বড় দয়ালু অরম করুণাময় রহমান রহিম সালাত সালাম নাজিল হোক অসংখ্য আমাদের পি নবী শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতাম নবীন মোহাম্মদুর রসুল্লাহ আলী সাল্লামের উপর যিন্ন বিশ্ব জাহানের জন্য রহমত অমার ইল্লা রহমত রহমতলিল আলমিন আজ এগারোই রবিউল আউ্ল চৌদ্দশো বিয়াল্লিশ হিজড়ি মোতাবেক আঠাইশে অক্টোবর দুই হাজার বিশ পি মোহাম্মদুর রসুরল্লাহ সাল্ল মের জন্ম সম্পর্কে বিভিন্ন মত রয়েছে ইখতলাফ রয়েছে কিন্তু তার এন্তকাল সম্পর্কে কোনো ইখতলাফ নেই দ্বিমত নেই যে সেটি ছিল বারোই রবিউল আউ্বাল রসরুল্লাহ সাল্লা সাল্লাম সম্পর্কে আলোচনা করা সব সময় যে কোনো মুহূর্তে যে কোনো সময় রাতে দিনে যে কোনো অবস্থায় এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি আল্লাহ রব্বুল্লা আলমিনের এবাদত শুধু বিশেষ বিশেষ সময় নয় বরং আমরা আমাদের আকিদার মাধ্যমে আমাদের এবাদত বন্দিগির মাধ্যমে আমাদের দিন দিনের বিধিবিধান শেখার মাধ্যমে পালন করার মাধ্যমে এবং দিনের দাওয়াত দেওয়ার মাধ্যমে আমাদের আখলাক আচরণ লেনদেন মামলাত সব কিছুর মাধ্যমে প্রতিটি মুহূর্তে আমরা পিডি মোহাম্মদুর রাসুর সাল্লাহি সাল্লামকে স্মরণ করি রসুর উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের অবমাননা করে হয় কাফের মুশরিক না হয় মুনাফিক কোনো মিন মুসলিম রসোর উল্লাহ সাল্লাহ সাল্লামের অবমাননা তিন অপমান বরদাস্ত করতে পারে না এটি ইমানের দাবি যেহেতু রসৌরুল্লাহ সাল্লা ইসলামের অবমাননা সম্পর্কে আপনাদের জানা আছে বর্তমানে ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ অবমাননা করা হয়েছে এবং সেখানে রাষ্ট্রীয় সমর্থন পুরোপুরি রয়েছে সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্ব রাখে এই বিষয়ের ওপর আলোচনা করব বিষয়বস্তু সম্পর্কে আপনারা নিশ্চয়ই যারা দেখেছেন আমাদের বিজ্ঞাপন শুনেছেন রসুরুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের অবমাননার ভয়াবহ পরিণতি কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করব সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন সম্পর্কে আর তারপরে এই বিষয়ে যা কিছু আল্লাহ রব্বুল্লাহ আলম বলার তৌফিক দান করবেন আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আল্লাহ রব্বুল্লা আলমিন অন্তরকে পরিষ্কার করে আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করেন এবং দিনের প্রতি আমল করার তৌফিক দান করেন আর যথাযথ রসুর উল্লাহ সাল্লামের অনুসরণ মহাব্বত ভালোবাসার তৌফিক দান করেন তাহলে শুরু করি আল্লাহ আল্লাহরবুল আলমিনের মহাগ্রন্থ আল কোরআনের আয়াত সুরাতুল হিজরের আয়াত নম্বর চুরানব্বই পঁচানব্বই মহান আল্লাহ এর সাদ করছেন ফসদা বেমা আনিল মুশরিকিন হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা প্রকাশ্যে খোলাখোলি মানুষকে জানিয়ে দাও প্রকাশ্যে জানিয়ে দাও প্রকাশ্যে ঘোষণা করো ও আরে দান মুশরে এবং মুশরেক বহুত্ববাদী যারা তাদের থেকে মুখ ফিরিয়ে নাও তাদেরকে এড়িয়ে চলো তাদেরকে উপেক্ষা করো ইন্না নাকাল না এই কাজ করতে গিয়ে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের নাজল কিন্তু দিন যা মানব জাতির জন্য সার্বিক কল্যাণ যাতে আল্লাহ রব্বুল আলমিন নাজেল করেছেন ইহকাল পরকালের সেটা প্রকাশ্যেই মানুষের কাছে পৌঁছে দিতে গিয়ে যদি কেউ উপহাস করে ঠাট্টা বিদ্রুপ পড়ে অবমাননা করে ইন না কাফাই না কাল মুস্তাহ নিশ্চয়ই আমি তোমার রক্ষার জন্য যারা তোমাকে নিয়ে উপহাসকারী তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য যথেষ্ট হব আমি যথেষ্ট আল্লাহ স্বয়ং ঘোষণা করছেন নিঃসন্দেহে ইন না নিশ্চয়ই কাফাই না কা আমি তোমার জন্য যথেষ্ট আল মুস্তাহাজ ইন ঠাট্টা উপহাসকারীদের অনিষ্ট থেকে রক্ষার জন্য আল্লাহ যথেষ্ট জি আমরা যদি কিছু নাও করতে পারি রব্বুল আলমিন যথেষ্ট তবে আমাদের যতটা করার শরীয়তে অনুমতি রয়েছে এবং আমাদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন বিদ্যা বুদ্ধির এবং সার্বিক দিক থেকে ততটা আমরা রসুর উল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের পক্ষ থেকে আমরা প্রতিবাদ করব এবং আমরা যারা রসুল্লা সাল্লামকে নিয়ে অপহাসকারী তাদের বিরুদ্ধে আমাদের যা করণীয় তা করবো ইন না কাফে নাকাল মুস্তাহজাইন তবে আল্লাহই যথেষ্ট এটি হচ্ছে রব্বুল আলমিনের ওয়াদা প্রতিশ্রুতি প্রিয় রসুল সাল্লাহ সাল্লামের সাথে যথেষ্ট হয়েছেন যথেষ্ট আছেন এবং যথেষ্ট আল্লাহ থাকবেন হাই্লা মুথু তিনি চিরঞ্জীব তিনি অপারগনা তিনি সর্বশক্তিমান দ্বিতীয় আয়াত মায়েদার আয়াত নম্বর সাতষট্টি রসুল উল্লাহাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলছেন ইয়াই ইউহার রসুল হে রসুল আলী সাল্লাম বল্লেক মা উন এলেখ আমি রবিক তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ করা হচ্ছে তা তুমি পৌঁছিয়ে দাও ওয়াইল তাফ আল তুমি যদি এটা না করো ফাম্লাহ তা রেস তাহলে আল্লাহর পেগামকে তুমি যথাযথ পৌঁছে দিলে না তোমাকে যা নির্দেশ দিলাম যদি না করো তাহলে আমার রেশা তুমি পৌঁছে দিলে না অল্লাহ ইয়াসে মোকা নাস তবে আল্লাহ রব্বুল আলমিন মানুষের অনিষ্ট থেকে তোমাকে রক্ষা করবেন আল্লাহ ইয়াসে মোকা মেনান্নাস আল্লাহ তোমাকে রক্ষা করবেন হেফাজত করবেন সুরক্ষিত রাখবেন মিনান্নাস মানব জাতির অনিষ্ট থেকে যে কোনো মানুষ যে কোনো মানুষের অনিষ্ট থেকে সর্বদাই আল্লাহ যে হেফাজত করবেন নিরাপদ রাখবেন এই ওয়াদাও এই আয়াতে রব্বুল আলমিন করছেন রসুর উল্লাহ সাল্লি আসলামের সাথে ইন্নাহুল মেয়াদ আয়াত নম্বর তিন সুরা বাকারা আয়াত নম্বর একশো সাঁত্রিশ আল্লাহ রবাহ আলমিন এরশাদ করছেন তৃতীয় আয়াত তার আগে আল্লাহ তা আল্লাহ ফাইন হমফি শেখাক কেউ যদি আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যায় ফিরে যায় ফাঁসাইক ফি আহমুল্লাহ তো আল্লাহ রব আলমিনফি শেখাক তাহলে তারা ভেদাভেদে লিপ্ত রয়েছে বিরোধে নিমজ্জিত রয়েছে তাদের মধ্যে ফাটল রয়েছে ফাসা এক ফিক আল্লাহ রব্বুল আলমিন নিশ্চয়ই তোমার জন্য যথেষ্ট হবেন তাদের অনিষ্ট থেকে রক্ষা করার ক্ষেত্রে তাদের অনিষ্ট থেকে খারাবি থেকে রক্ষার জন্য আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবে হাসা এক ফিক সামিউল আলিম আল্লাহ সব কিছু শুনছেন আল্লা আলিম সব কিছু জানছেন চতুর্থ আয়াত সুরা কৌসার সবার মুখস্থ আছে প্রায় মুসলিমদের সুরা ফাতিহার পরই যে ছোট্ট সুরাগুলি মানুষের মুখস্থ থাকে মুসলিম হিসাবে সুরায় কাউসার সুরা ইখলাস সুরায় আসার সব ছোট সুরা করানই আয়াত নম্বর তিন আল্লাহ রব্বুল আলমিন এটি হচ্ছে সর্বশেষ আয়াত এই সুরার আল্লাহ বলছে ইন্না শাহানি হুয়াল আবদর তুমি তোমার কাজ করে যাও ইন্না শাহানি হুয়াল আবদার নিশ্চয়ই হে নবী মোহাম্মদ সাল্লাহ আলি তোমার বিদ্বেষী তোমার শত্রু হুয়াল আবদার তোমার শত্রুই হচ্ছে তোমার বিদ্বেষী হচ্ছে নির্মূল চিহ্নহীন যার কোন চিহ্ন থাকবে না জি যার শেকড় কেটে দেওয়া হবে যে হচ্ছে লেজ কাটা জি জিহ আবতার রসল্লা সাল্লি হাসাল্লামের ছেলে সন্তান বেঁচে থাকেনি কাফেরা নবী সাল্লাহ আলী কে কষ্ট দিত আবতার বলে যে মোহাম্মদ তো আবতার মারা গেলে তার নাম নেওয়ার লোক থাকবে না কারণ ছেলে সন্তান নেই এই সন্তান অন্যের ঘরে চলে যাবে শেষ আল্লাহ বলছেন যে রসুরল্লাহ সাল্লাহ ছেলে সন্তান না থাকলেও সারা পৃথিবীতে অসংখ্য মমিন মমিনাত থাকবে কে পর্যন্ত সর্বযুগে থাকবে এবং রসুরল্লাহ সাল্লাহ সাল্লামের নাম সবচেয়েতে বেশি উচ্চারিত হবে আল্লাহ রবুল্লা আলমিনের পরে পক্ষান্তরে তোমাদের নাম উচ্চারিত হবে না নিশ্চিহ্ন হয়ে যাবে ইতিহাসের আবর্তন বিবর্তনে আর যদি তোমাদের নামকে যদি উল্লেখ করে তো ভরে উল্লেখ করবে ইন্না একা হুয়াল আব্দার রাসুরুল্লাহ সাল্লা সাল্লামের সাথে যারা বিদ্বেষী যারা শত্রুতা পোষণ করে যারা দুশ্মনী রাখে তারা হচ্ছে নির্মূল তারা হচ্ছে শেকড় কাটা তারা হচ্ছে লেজ কাটা তারা হচ্ছে চিহ্নহীন আল্লাহ আকবর পক্ষান্তরে যারা সৌরল্লাহ সাথে থাকবে তৌহিদের সাথে থাকবে সন্ন্যার সাথে থাকবে শির্ক থেকে মুক্ত থাকবে বেদার থেকে মুক্ত থাকবে কুফরি থেকে মুক্ত থাকবে জি পাপাচার থেকে মুক্ত থাকবে আল্লাহ এবং পরকালের ভয়ভীতি যাদের অন্তরে থাকবে তাকওয়া যারা অর্জন করতে চেষ্টা করবে তারা সত্যিকার কারো উল্লাহ আসলামের সঙ্গী তারা সত্যিকার রসুল উল্লাহ সাল্লামের হিতাকাঙ্ক্ষী জি পঞ্চম আয়াত সুরা জুমার আয়াত নম্বর ছত্রিশ মহান আল্লাহ ইরশাদ করছে আলাই সাল্লাহ কাফিন আবদাহ আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট না আলাইসাল্লাহ সাল্লাহ কাফিন আবদাহ আল্লাহ কি তার বান্দা মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্য যথেষ্ট না যথেষ্ট জি এতটুকুই আল্লাহর পক্ষ থেকে যথেষ্ট যে আমি আল্লাহ আমার প্রিয় বান্দা এখানে আবদহ বলে রসুল উল্লাহসাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছে জি আসলামকে কোরআনে কারিমে কয়েকটি আয়াতে আব্দ বলা হয়েছে যেগুলি শ্রেষ্ঠ স্থান যেগুলি হচ্ছে উত্তম মুহূর্ত ইসলাম এরাজের ক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমিন ইবাদতের ক্ষেত্রে জি ওয়ান্ন মাকাম আবদুল্লাহ ওহ দোয়ার ক্ষেত্রে সালাতের ক্ষেত্রে এই আল্লাহ রব আলম ওহির ক্ষেত্রে মা এখানে হেফাজতের ক্ষেত্রে যথেষ্ট হওয়ার ক্ষেত্রে আল্লাহ তার বান্দা প্রিয় রসুর সাল্লাহআসাল্লামের জন্য যথেষ্ট আরে আল্লাহ ছাড়া অন্য যারা রয়েছে তাদেরকে বলে তোমাকে ভয় দেখাচ্ছে কে কি করতে পারে কিছুই করতে পারে না মানুষ অসহায় ষষ্ঠ আয়াত সুরে আহজাব আয়াত নব্বশ রব্বুল আলমিন এরশাদ করেছেন আল্লাহর সুর নিশ্চয়ই যারা আল্লাহকে এবং তার সুর কষ্ট দেবে লম্লাফিদ্দুনিওয়ালা আখেরা তাদের ওপর ইহকাল পরকালে অভিসম্প রয়েছে লানত রয়েছে আল্লাহ লানত বর্ষিত হইতে থাকবে আল্লাহর পক্ষ থেকে রহমত বঞ্চিত রহমত থেকে বঞ্চিত করার ঘোষণাই হচ্ছে লানত গজব নামতে থাকবে আল্লাহর ক্রোধ তাদের ওপর নামতে থাকবে ও আদাল আজাব মহিনা এবং তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি প্রস্তুত করে রেখেছেন তাহলে যারা শাসনে অবমাননা করে কষ্ট দেবে আমরা রসুর উল্লাহাম আগে আল্লাহর কথা বলবো জি রসর উল্লাহ সাল্লাহ সাল্লামকে কষ্ট দেওয়া রসুর উল্লাহ সাল্লামের মানহানি করার চাইতে ছোটো না বরং তার চেয়ে তো বড় হচ্ছে আল্লাহর রব্বুল আলমিনের অবমাননা করা আল্লাহ রব্বুল আলমিনকে গালমন্দ করা আল্লাহ রব্বুল আলমিনের মানহানি করা জি এ বিষয়টা সবসময় একজন তৌহিদবাদী মুসলিমকে মনে রাখতে হবে আর কত লোক রয়েছে কাফের মুশ্রিক আর মুনাফিক মুসলিম সমাজের যারা আল্লাহকে কষ্ট দিয়ে থাকে সুতরাং তাদের অপরাধ ছোট করে দেখলে হবে না তাদের অপরাধ সবচেয়ে বড়ো অপরাধ এনআল্লা আল্লাহ রসুল নিশ্চয়ই যারা আল্লাহকে এবং তার রসুল সাল্লা কষ্ট দেবে যে কোনো রকম কষ্ট হোক না কেন সেই কষ্ট রসুল্লা উল্লাহ ব্যঙ্গচিত্র করে হোক কার্টুন বানিয়ে হোক আর রসুল্লা সাল সাল্লাম সম্পর্কে খারাপ কোনো মন্তব্য করে হোক রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম মেয়ের নিয়ে আসা দিন কি অস্বীকার করে হোক রসর যে কোনোভাবে মানহানি করে হোক অথবা রসুর উল্লাহ সাল্লা সাল্লামের পরিবারের ওপর আক্রমণ করে হোক রসরুল্লা সাল সাল্লামের পরিবারকে কেউ যদি অসতি বলি তাহলে সে কি উল্লাহ সাল্লা সাল্লামের মানহানি করে না সে কি উল্লাহ সাল্লাহ সাল্লামের অবমাননা করে না তাহলে সেটা কেন আমরা উপলব্ধি করি না তাদেরকে কেন আমরা মিত্র হিসাবে গ্রহণ করছি এক শ্রেণীর লোকেরা হাই হায় বুঝলেন না আর বুঝার পরেও যদি আপনাদের কাছে ডবল স্ট্যান্ডার্ড থাকে হ্যাঁ আলাদা আলাদা জি মাপকাঠি আলাদা আলাদা ইয়াহুদি খ্রিস্টান অবমাননা করে নিঃসন্দেহে অবমাননা নিঃসন্দেহ মানা নিঃসন্দেহে চরম অপরাধ কিন্তু ইয়াহুদি খ্রিস্টানদের মতো অন্য কোনো সম্প্রদায় যদি রসরুল্লাহ সাল্লি সাল্লামের পরিবার সম্পর্কে রসর জীবনের ঘনিষ্ঠ সঙ্গী এবং সবচাইতে বেশি ভালোবাসার পাত্র যিনি পুরুষদের মধ্যে সিদ্দিক আকবর রদি আল্লাহ তালা আনহোয়ার এবং তার প্রিয়তমা কন্যা রসর আল্লাহ সবচাইতে প্রিয়তমা বিবি সিদ্দিক আবিন্তে সিদ্দিক আয়েশা রদি আল্লাহ আনহা তাদের সম্পর্কে কি রাফেজি শিয়াদের মন্তব্য জানেন না তারপরে তাদের সাথে এত ভালোবাসা কেন তাদের সাথে এত কেন আপনাদের খাতির এবং সেই ক্ষেত্রে কেন ভুলে যান কখনও তো দেখলাম না যে সেই ক্ষেত্রে কোন একটা আপনারা কিছু করবেন এবং তাদের থেকে সম্পর্ক ছেদ করবেন এবং তাদের সম্পর্কে আপনাদের কিছু থাকবে করণীয় আল্লাহ রব্বুল্লা আলমে যেন বোঝার তৌফিক দান করেন এবং এই রকমের গুমরাহি থেকে ফিরে আসার তৌফিক দান করেন যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় লম্লাফিদ্দিন আখেরা তাদের ওপর ইহকাল পরকারে রয়েছে কখনো আল্লাহ রহমত পাবে না তারা এবং তাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন আজাব তারা তৌহিন করেছিল রসুল সাল্লামের তারা তৌহিন করেছিল আল্লাহ তাদের জন্য লাঞ্ছনা কর আজাব শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন সুরত আয়াত নম্বর একষট্টিতে আল্লাহ রবুল্লা আলমিন এরশাদ করছেন ওয়াল্লাদিন সাত সাত নম্বর আয়াত এটি অর্থাৎ সাতটি আয়াত আপনাদের সামনে পেশ করলাম কারণ সবচেয়ে বেশি হেদায়েত রয়েছে আল্লাহর কথায় তারপরে রসুল উল্লাহ সাল্লাম কথায় আলামাই কেরামদের কথাই আইম্মাই কেরামদের কথাই সুতরাং কোরআনে কেরিম থেকে প্রথম আমরা এই বিষয়টিকে জানলাম আজকে মোটামুটি বিস্তারিত আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন সাত নম্বর যে আয়াতটি এখানে আয়াত নম্বর একষট্টি তবার তোবার ইউজুন আর রসুর আল্লাহ আলহম আজাবুল আলিম যারা রসুর উল্লাহ সাল্লামকে কষ্ট দেই তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে তাদের জন্য বেদনাদায়ক আজাব রয়েছে আজাবুন আলিম বেদনাদায়ক আজাব রয়েছে যেমন তেমন কথা নয় এই যে আয়াত সাতটি পেশ করলাম যে আয়াতগুলি সাক্ষ্য বহন করে যে মহান আল্লাহ তার রাসুলের হেফাজত করবেন তারা সুলের সাহায্য করবেন এবং করেছেন করছেন এবং প্রিয় রসুল সাল্লাহ সাল্লামের ওপর কেউ যদি অত্যাচার করে বাড়াবাড়ি করে জবান লম্বা করে তাহলে আল্লাহ প্রতিশোধ নেবেন এবং যারা তাকে এনে উপহাস করবে ব্যঙ্গচিত্র করবে আল্লাহ রব্বুল আলমিন রসুল উল্লাহ সাল্লা সালের হক তাদের কাছ থেকে আদায় করে নেবেন এবং আল্লাহ রব্বুল আলমিন তা রসুল সাল্লাহ সাল্লামের জন্য যথেষ্ট হবেন অবমানকারীদের অনিষ্ট থেকে রক্ষার জন্য উপহাসকারীদের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য শেখমার রহমতুল্লাহ আলী তার নাম কে জানেন না যদি সহি আকিদার মানুষ হয় আর তার থেকে যদি কেউ উপকৃত হইতে পারে তাহলে সে অবশ্যই সঠিক দিন পাবে রসুল্লাহ সাল্লাহ ইসাল্লামের নিয়ে আসা দিনের ওপর যে চারিদিকে ময়লা আবর্জনা পড়ে গেছিল তা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন এই মুজাদ্দেদ ইসলাম ইমাম শেখ তাইম রহমতুল্লাহ আলী তার একটি কিতাব রয়েছে আসারেমুল মসলুল আলা সাতিম রসুল রসুল্লাহ সাল্লা সাল্লামকে গালমন্দ করেছিল আসসাফ নামক এক খ্রিস্টান ছয়শো তিরানব্বই হিজরি মোতাবেক বারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তখন এই কিতাবটি তিনি লিখে যেই কিতাবটি চারশো একুশ পৃষ্ঠা রয়েছে এত বড় কিতাব তিনি লিখেছিলেন সেই যুগে সেই কিতাবে বরং সেই কিতাব থেকে আজকের মূল আলোচনা কিন্তু আমার আর তারপরে সৌদি আরবের কি বারুল বড় বড় যারা অলামাই কেন বর্তমান যুগের তাদের কথাগুলি শুধু পেশ করছি আজকে আজকে আমার নিজের কোনো কথা থাকবে না যা কিছু বলছি বললাম সব কিছুই কিন্তু তাদের কথা থেকে কোরআনীকেরমীর আয়াতের পড়ে এমা বিনেতা ইমরা আহতুল্লা এই কিতাবের একশো চুয়াল্লিশ পৃষ্ঠায় বলছেন অমিন সুন্নতিল্লাহ আল্লাহর সৃষ্টিগত নীতিমালা হচ্ছে আন্নাহ ইল্লাম ইয়াতামাক্কানিল মেনুন আ মিন আল্লাহ দিনা ওয়া যারা আল্লাহ এবং তার রসুল সাসাল্লামকে কষ্ট দেয় তাদের প্রতিশোধ যদি মমিন মুসলিমরা নিতে সক্ষম না হয় মুসলিমরা পারল না কমজোর দুর্বল যেমন বর্তমান অবস্থা আমরা তেমন কিছুই করতে পারছি না যতই আপনি হ্যাঁ চেঁচামেঁচি করেন শেষমেশ কয়েকদিন পরে ঠান্ডা হয়ে যাবেন তেমন কিছুই হয়তো করতে পারছেন না দুর্বল ও মতে মুসলিমা যেহেতু তাদের দিন দুর্বল হয়ে গেছে আকিদা দুর্বল হয়ে গেছে মসজিদ থেকে দূরে সরে গেছে সালাত থেকে দূরে সরে গেছে শির বেদাতে ডুবে গেছে যার ফলে আল্লাহ অসহায় ছেড়ে দিয়েছেন বলছেন যে যদি মমিন মুসলিমরা আল্লাহ এবং রসুলকে যারা কষ্ট দেয় তাদের প্রতিশোধ না নিতে পারে তাদের ওপর যদি তারা হ্যাঁ ক্ষমতা না রাখে আল্লাহ সুবাহ তাহলে আল্লাহ সুবাহন তালা অবশ্যই তিনি তার রসুল সাল্লাহ আলি ইসলামের সাথে প্রতিশোধ নেবেন এবং আল্লাহ রব্লাম তার হেফাজতের জন্য যথেষ্ট হবেন অকুল্যমানাহ আফগাদা হু আদা আদাহু আর যেই রসুল্লা সালামের সাথে বিদ্বেষ রাখবে শত্রুতা রাখবে ফাই দাবে রাহু আল্লাহ তার মূলকে কেটে নেবেন অর্থাৎ তাকে নিশ্চিন্ন করে দেবেন আম হাকু আইনাহু আশা রাহু এবং তাকে নিশ্চিন্ন করে দেবেন মুছে দেবেন শেষ করে দেবেন এমাম সাদি রহমতুল্লাহ আলী ইমাম সাদি বলতে শেখ আব্দুর রহমান সাদি সৌদি আরবের বড় আলেম ইমাম ছিলেন তার প্রসিদ্ধ তফসির রয়েছে তফসির সাদি শেখ মোহাম্মদ বিন সোয়ালি ওসাইম রহমতুল্লা আলাইর বিশিষ্ট বিশিষ্ট ওস্তাদ তিনি বলছেন মা তাজাহারা আহদন বিল ইস্তেহজাই বে রাসুল্লাহ সাল্লাহমা জা আবিহ্লাহ কাতালাহ যে কেউ রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে উপহাস করবে এবং রসুল্লা সাের আনিত বিধানের সাথে উপহার ষাট্টা মজাক করবে ইল্লা আহ্লা তাকে অবশ্যই আল্লাহ ধ্বংস করে দেবেন ওয়াকাত আল্লাহ হসার্লা এবং নিকৃষ্টভাবে আল্লাহ রব্বুল্লা আলমী তাকে হত্যা করবেন হ্যাঁ নিকৃষ্ট অবস্থায় আল্লাহ হত্যা করবেন এমন হত্যা করবেন যেটা মানুষের জন্য স্মরণীয় থাকবে এমনভাবে ধ্বংস করবেন সুতরাং হ্যাঁ মুসলিম আল্লাহ রব্বুল্লা আলম ওয়াদার ওপর আস্থা করুন এবং ইয়কিন করুন যে কুল্লি আলাকাইন কাদির আল্লাহ সর্বশক্তিমান। আম্বিয়া রসুলগণের ঘটনা বলি যে কোরআনে কেরিম রয়েছে সেগুলি যদি অধ্যয়ন করে দেখেন ভালো করে তাহলে দেখতে পাবেন যে যে কোনো জাতিকে নবী রসুলগণের তখনই আল্লাহ ধ্বংস করেছেন যখন তারা আম্বিয়া রসুলগণকে কষ্ট দিয়েছে আম্বিয়া রসুলগণকে যখন কষ্ট দিয়েছে তারা তখন আল্লাহ সেই জাতিগুলিকে ধ্বংস করে দিয়েছেন যখনই তাদের খারাপ আচরণ হয়েছে নবী রসুলগণের সাথে যখন তারা সীমা লঙ্ঘন করেছে তখন আল্লাহ প্রতিশোধ নিয়েছেন ইন্নাসানে একা হল আবতার সুতরাং আমরা উল্লাহ সালামের সাথে কেউ যদি বিদ্বেষ রাখে সূত্রতা রাখে তাহলে আল্লাহ অবশ্যই তাকে নিশ্চিহ্ন করবেন এতে কোনো সন্দেহ নেই কোনো জাতি যদি সূত্রতা করে সেই জাতিকে আল্লাহ নিশ্চিহ্ন করবেন ইন্নাশানে একা হল আবতার এই যে সুর একাউসার আয়াত এই আয়াত তের নজরুল কেউ বলেছেন আসবিন ওয়াইল সাহমি মক্কার যে কাফের রসুর উল্লা সাহেব নিয়ে অভ্যাস কর তার সম্পর্কে নাজল হয়েছে আর কেউ বলেছেন যে ওকাবিন আবি মঈর সম্পর্কে যাকে আশকাল কৌম হাদিসে বলা হয়েছে মক্কার কাফেরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তার সম্পর্কে নাজল হয়েছে কেউ বলেছেন কাববিন আশরাফি ইহুদি নেতা সম্পর্কে নাজল হয়েছে আর সবগুলিকে আল্লাহ রব্বুল আলমিন কঠিন শাস্তি দিয়ে ধ্বংস করেছেন সুতরাং মনে রাখবেন যে পশ্চিমা সমাজের বেশ কিছু এই রকমের লোকেরা তারা লেখক হোক অথবা আর কিছু হোক হ্যাঁ নেতৃস্থানীয় ব্যক্তি হোক তারা যে নবিয়ে করিম সাল্লাহ আলী সাল্লামের অবমাননা করছে এটা ইঙ্গিত বহন করে এবং আমাদের জন্য সুসংবাদ বহন করে পূর্বাভাস আমাদের সামনে পেশ করে যে তাদের সভ্যতা ধ্বংস হতে যাচ্ছে এবং এবং তাদের পতন ঘনি এসেছে যখনই তারা এই রকমের আজকে এক দেশে আরেক দিন আরেক দেশে কিছুদিন আগে ডেনমার্কে দেখলেন আর অন্য অন্য দেশে দেখলেন এ হতেই আছে এবং এরা পেছন থেকে পৃষ্ঠপোষকতা পাচ্ছে এদের সাপোর্ট করা হচ্ছে সুতরাং মনে রাখবেন যে এদের পতন একেবারেই সন্নিকটে এবং তারা কেন এই পথ বেছে নিয়েছে এই জন্য বেছে নিয়েছে যে তাদের বাক্স শক্তি রুদ্ধ হয়েছে দলিলের মোকাবেলা করতে তার অপারক হয়েছে ইসলামের অকাট্য দলিল প্রমাণ তাদের সামনে এমনভাবে সুস্পষ্ট হয়েছে যে তার উত্তর দেওয়ার তাদের কাছে কোনো ক্ষমতা নেই কোরআন মহাদেশের দলিল এমন ঘরে ঘরে তাদের ঢুকে যাচ্ছে এ নোর এই জ্যোতি এমনভাবে আলোকিত করছে মানুষের অন্তর্কে যে তাদের ঘর থেকে দলে দলে নর এবং হলো না ফি ইল্লাহ ফ্বাজা আল্লাহর দিনে প্রবেশ করতেই আছে মুসলিমদের সংখ্যা বাড়তেই আছে মসজিদের সংখ্যা বাড়তেই আছে যার ফলে তারা যখন এর উত্তর দলিলের উত্তর দলিল দিয়ে দিতে পারছে না এটা হচ্ছে দুর্বলদের পরিচয় তখন তারা হিংসা বিদ্বেষ আর শত্রুতা যে রয়েছে আল্লাহর দিনের বিরুদ্ধে আল্লাহর রসুল শাসনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে তখন তারা এই উপহাস আর ব্যঙ্গচিত্র আর এই কার্টুন করা অবমাননা করা ইসলাম এবং ইসলামের রসুল সাল্লা আল সালামের এই সব পদগুলি বেছে নিয়েছে এই জন্য কোনো এক বিশ্লেষক বলেছেন বরং একাধিক বেশ কিছু মুসলিম যারা বিশ্লেষক তারা বলেছেন যে পশ্চিমারা যখন দেখতে পাচ্ছে যে ইসলাম দ্রুতবেগে ছড়িয়ে পড়ছে ইউরোপে আর আগামী বিশ বছরের ভিতরে এই ইউরোপ ইসলামী রাষ্ট্রে পরিণত হবে ইনশা আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমী যেন মুসলিম মাকে তৌফিক দান করেন তখন তারা পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে যে কী করে ইসলামকে ঠেকানো যায় কি করে মুসলিম ওম্মাকে ঠেকানো যায় সুতরাং ইসলামের অপর নাম তারা দিয়েছে সন্ত্রাস আল্লাহ রব্দুল্লা তাদের অনিষ্টকে তাদের দিকে ফিরিয়ে দেন তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে ধ্বংস করেন তবে সৌদি আরবের বড় বড়ো আলমাইকার আমরা বলছেন যে আমাদের জন্য একটি জিনিস জেনে রাখা উচিত হবে যে এইসব কাফেরদের আমরা যে খণ্ডন করব প্রতিবাদ করব। সেটা আমরা বিশৃঙ্খলার মাধ্যমে নয় আমরা অপরাধ করার মাধ্যমে নয় এবং কোরআনে যে যেসব কাজগুলি নিষিদ্ধ সেগুলির মাধ্যমে নয় বরং বল ইন্না রদ্দিন আলিম সবচেয়ে উত্তম তাদের প্রতিবাদ এবং তাদের খণ্ডন এবং তাদেরকে প্রতিহত করা হচ্ছে ইলতেজাম ওসার ইল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিনের নাজল কি তো শরীয়তকে আমরা আঁকড়ে ধরব জীবনের প্রতিটি ক্ষেত্রে আর বিশেষ করে বিরোধীদের সাথে কি আচরণ করতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন শত্রুদের সাথে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কি আচরণের দিক নির্দেশনা দিয়েছেন রসরুল্লাহ সাল্লা সাল্লামের সিরাত আমাদেরকে কি শিক্ষা দিয়েছে সুতরাং যদি দেখা যায় যে সেই অপরাধী মুসলিম দেশে বসবাস করছে বা অবস্থান করছে তাহলে তার বিধান ফকাহিকেরামগুন একরকম বলেছেন আর যদি দেখা যায় সেই অপরাধী যে ব্যঙ্গচিত্র করেছে অথবা যারা এসব পৃষ্ঠপোষাকতা করছে তারা আমাদের মুসলিম দেশে না সে অমুসলিম দেশে থাকে আমাদের হাতের নাগালের বাইরে বা প্রশাসনের বাইরে তাহলে তাদের ক্ষেত্রে ভিন্ন বিধান রয়েছে রাসোরামের সিরাতে এই বিষয়গুলিতে অবশ্যই দিক নির্দেশনা পাবেন বিস্তারিত বলার সময় নেই এতটা ইঙ্গিত করে দেওয়া যথেষ্ট আওয়ালামাইকরামদের উক্তি থেকে আর তার সাথে সাথে যেন আমাদের ইয়াকিন থাকে যে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের সুরক্ষা আল্লাহ করবেন এবং নবী করিম সাল্লাহের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিন ডিফেন্স করছেন এবং যারা তাকে নিয়ে উপহাস করে অথবা ব্যঙ্গচিত্র করে তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য আল্লাহ রব্বুল আলমিন যথেষ্ট আছেন ছিলেন এবং থাকবেন পুরানি ক্রেমে যে আয়াতগুলো পেশ করেছি সেই আয়াতগুলিতে আল্লাহরুল বলেছেন যে আল্লাহ নবীর হেফাজতের জন্য যথেষ্ট সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে ফাল মুস্তাহজীন হাসবকাল্লাহ আল্লাহ তোমার জন্য হাসবকালীন তো আল্লাহ রব্বুল আলমিন যে তার রসুল সাল্লা ইসলামের সুরক্ষার জন্য হেফাজতের জন্য যথেষ্ট এর বিভিন্ন দিক রয়েছে যা আসাই খরিফান তাইমা রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন তার এই কিতাবটিতে যে কিতাবের কথা বললো আসার এম মসলুল আসার এমল মাসুল আল্লাহ শাতিম রসুল রসুল সালামকে যারা গালমন্দ করি তাদের ওপর নাঙ্গা তরবরি এই হচ্ছে কিতাবের নাম যা বাংলা অনুবাদ চারটি দিক আপনাদের সামনে পেশ করব যে আল্লাহ রবী কীভাবে রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের হেফাজত করে থাকেন এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্য যথেষ্ট হয়ে থাকেন যুগে যুগে যথেষ্ট হয়েছেন এবং হচ্ছেন আর হবেন প্রথম যেটি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে কখনো কখনো আল্লাহ রব্বুল আলমিন ওই জালেম ব্যক্তি যে রসুর উল্লাহ ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে তাকে নিয়ে উপহাস করে ব্যঙ্গচিত্র করে তার ওপর কোনো মমিনকে আল্লাহ নিযুক্ত করে দেন যেই মমিন মুসলিম নবী সাল্লাহ সাল্লামের জন্য প্রতিশোধ নিয়ে থাকেন যেমন রসুর উল্লা সাহেব বেশ কিছু ঘটনা ঘটেছে কাবিন আশরাফ ইয়হুদি নবী করিম সাল্লি সাল্লামের কুৎসাহ গাইত এবং গাওয়াত গায়িকা দিয়ে জি তাকে হত্যা করেছেন নবী করিম সাল্লাহি সাল্লামের ইশারা ইঙ্গিতে রসুরাহ সাল্লামের সাহাবি এইরকমই এক ইহুদি মহিলা ছিল যে নবী সাল্লামকে গাল মন্দ করত তাকে একজন মুসলিম গোয়ালাটিপে হত্যা করে সোনান আবু দাওদ রয়েছে এই রকমই একজন অন্ধ সাহাবি ছিলেন তার একটি দাসী ছিল কাফের দাসী এবং সেই দাসীর চরম রসুল বিদ্বেষী ছিল নবীস আসলামকে গালমন্দ করত তখন এই অন্ধ মনিব মালিক সেই দাসীটি হত্যা করেছিল রকমই আর একটি নজির হচ্ছে আবু জাহাল এই উম্মতের ফেরাউন অর্থাৎ রসুর উল্লাহ সাল্লামের যে দাওয়াতের উম্মত যাদেরকে দাওয়াত জন্য এসেছিলেন তাদের একজন আবু জাহাল ওমার ইসলাম গ্রহণ করলেন আল্লাহ তালান আবু জাহাল সবচেয়ে বড় শত্রু রসুর উল্লাহ সাল্লামের ইসলামের তার ওপর আল্লাহ রাবুল আলমী নিযুক্ত করেছেন মাজ এবং মাওয়াজ হ্যাঁ দুই ভাইকে এবং তাকে হত্যা করেছিল এই যুবকরা কারণ রসুর উল্লাহ সাল্লামকে সে গালমন্দ করত এই এইরকমই এক মহিলা খোতাম কাবিরা খোতাম নবী সাল্লাহ ইসলামের কুৎসা গাইত একজন সাহাবি এই মহিলাকে হত্যা করেছিল সারেমুল মসলুলের পৃষ্ঠা নম্বর হচ্ছে পঁয়চানব্বই আবু আফাক ইহুদি একজন ছিল যে নবী সাল কুৎসা গাইত সালেম বিন অমের আল্লাহ তালানহের প্রতিশোধ নিয়েছিলেন সারেমুল নসুল একশো দুই পৃষ্ঠা রয়েছে আনাস বিন জোনাইম নামক একজন কাফের নবী সাল ইসলামের কুৎসা গাইতো যাকে খোজা গোত্রের এক বালক আহত করেছিল সারেমন মাসে একশো তিন পৃষ্ঠা এইরকম সাল্লাম বিন আবিল হকায়ক ইহুদি নবী করিম সল্লাহ আলী সাল্লামের কুৎসা গাইত গালমন্দ করত আবদুল্লা বিন আতিক এবং তার সাথী সঙ্গীগণ তাকে হত্যা করে রসুর উল্লা পক্ষ থেকে প্রতিশোধ নিয়েছিল তো এইভাবে কখনও কখন আল্লাহ রবুল্লা আলমিন জালেম কাফের যারা সীমা তা এবং আর তারা কষ্ট দিয়ে থাকে তাদের প্রতিশোধ নিয়ে থাকেন দ্বিতীয় যে আল্লাহ আল্লাহরুল পক্ষ থেকে নবী সাল্লাহ সাল্লাম যে যথেষ্ট একটি ধরন হচ্ছে যে কখনো কখনো নবী করিম ইসাল্লা সাল্লামের বিদ্বেষী এবং নবী সাল্লামকে যেই ব্যক্তি কষ্ট দিয়ে থাকে তার অন্তরে আল্লাহরবুল আলমীন ইসলামকে এমনভাবে ঢুকিয়ে দেন এত সীমালঙ্কন করা সত্ত্বেও সেই ইসলামকে অস্বীকার করতে পারল না শেষ মেশ সে ইসলামের দিকে ফিরে আসলো তবা করলো ক্যালিমা পড়লো মুসলিম হয়ে গেল যার কাছে রসর উল্লাহ সাহেব সবচেয়েতে বড় শত্রু ছিল সবচেয়ে ঘৃণীয় ব্যক্তি ছিলেন সেই ব্যক্তির কাছে এক সময় রসর উল্লাহ সাহেব সবচেয়েতে বেশি প্রিয় তার ধন সম্পদের চাইতে তার ছেলেমেয়ের চাইতে তার মাতা পিতার চাইতে সমস্ত মানুষ সমস্ত কিছুর চাইতে বেশি প্রিয় হয়ে গেছেন রসুর উল্লা এই রকমের ইতিহাস রয়েছে যেমন এর নজির বলা যেতে পারে ওলমাইকার উল্লেখ করেছেন আবু সুফিয়ান রজি আল্লাহ সারা জীবন রসুর উল্লাহামের কট্টর শত্রু থেকেছে আবু সুফিয়ান অথচ তিনি শ্বশুরও হয়েছেন রসুল উল্লাহ সাল্লি সালাম উমিবা রজিয়াল্লাহ নবী সাল্লু সাল্লামের আর প্রিয়তমা স্ত্রী অমুল মমেনিন তারপরও শত্রুতা করতে থেকেছে আল্লাহ রব্বুল আলমী তাকে হেদায়ত দান করলেন যে তোকে হেদায়ত করেই ছাড় না আর এমনটাই ঘটছে এবং ঘটেছে আর ঘটবে এ পশ্চিমা ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী রসুল সাল্লা সাল্লামের বহু শত্রুদের ক্ষেত্রে আর বহু নজির রয়েছে যারা চরম শত্রুতা করত ইসলামের এবং রসুল্লা সাল্লামের মুসলিমদের বিদ্বেষী ছিল বরং মুসলিম দেশগুলিতে তারা খ্রিস্টান মিশনারিতে কাজ করার জন্য এসেছে রসর উল্লাহ সাল্লামকে কষ্ট দিয়েছে গালমন্দ করেছে বিভিন্ন ফিল্ম বের করেছে হ্যাঁ বিভিন্ন নভেল লিখেছে ব্যঙ্গচিত্র করেছে তারপরে আল্লাহ তাদের অন্তরকে এমনভাবে খুলে দিয়েছেন যে তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে এই জন্যই আল্লাহ রব্বুনে বলেছেন কখনো কখনো অপ্রীতি কর ঘটনায় যেমন আয়সা সুদ্দিকারজী আল্লাহ তালানহার ওপর যে মিথ্যা অপবাদ দিয়েছিল মুনাফিকরা মদিনার সে সম্পর্কে আল্লাহ বলেছেন লা তহ সাবু হসম বাল্হা খৈরুল্লক এই যে মিথ্যা অপবাদ দিয়েছে এক শ্রেণীর মুনাফিকরা এটাকে তোমাদের জন্য সব দিক থেকে মন্দ মনে করিও না মন্দ মনে করি বালহা খৈরুল্লক বরং এতে কল্যাণ রয়েছে এতে কল্যাণ রয়েছে তো কখনও কখনো তাদের ইসলাম বিদ্বেষী হওয়াটা এবং রসুল উল্লাহ সাল্লাহ অবমাননা করাটা তাদের ওপর গজব ডেকে নিয়ে আসি অথবা তাদের ঘরে ঘরে ইসলাম পৌঁছে যাওয়ার এবং ইসলাম এবং মুসলিমদের কল্যাণের মাধ্যম হয়ে যায় তৃতীয় যেই উপায়টি বা যেই ধরনটির কথা ওলমারা উল্লেখ করেছেন এবং শেখ ইসলামী নেতাইম রাহমাতুল্লাহ তার কিতাবে বর্ণনা করেছেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কীভাবে হেফাজত করেন এবং আলাইহি ওয়া সালামের জন্য কিভাবে যথেষ্ট হন তার একটি দিক হচ্ছে কখনও কখনও এই সীমা লঙ্ঘনকারী জালেম কাফের যে সাল্লাম রনা করে থাকে তার উপর আল্লাহ রাব্বুল আলমিন বালা মসিবত দুরারোগ্য ব্যাধি এমন আল্লাহ চাপিয়ে দেন যে তাতে তার সর্বনাশ করে ছাড়েন বহু নিদর্শনের রয়েছে অথবা আসমানি জমিনি আল্লাহর এমন গজব দেন যা দিয়ে রসুল উল্লা সাল্লামের জন্য আল্লাহ প্রতিশোধ নিয়ে থাকেন জি এইভাবে আল্লাহ প্রতিশোধ নিয়ে থাকেন সেটাও হয়েছে বহু সময় চার নম্বরে রসুল উল্লাহ পক্ষ থেকে আল্লাহ যে যথেষ্ট তার হেফাজতের জন্য তার সুরক্ষার জন্য এবং অনিষ্টকারীর অনিষ্ট থেকে রক্ষার জন্য এবং অনিষ্টকারীদেরকে ধ্বংস করার জন্য নির্মূল করার জন্য তার একটি দিক উল্লেখ করেছেন ইভিনে তাইমা রহমতুল্লাহ বলছেন যে দেমারা কখনো কখনো তাদের সীমালঙ্ঘন কারণে সীমালঙ্ঘনের কারণে তাদের দেশগুলি ধ্বংস হয়ে যায় জাতি ধ্বংস হয়ে যায় দেশ ধ্বংস হয়ে যায় সমাজ ধ্বংস হয়ে যায় আজকে পশ্চিমা সভ্যতা এই দুনিয়ার চাকচিক্যময় তাতে থাকলেও সেখানে অশান্তির শেষ নেই বালা মুসিবতের শেষ নেই মানসিক শান্তি তাদের মোটেই নেই পারিবারিক কাঠামো তো মোটেই নেই সামাজিক সুসম্পর্ক বলে কোনো কিছু নেই শুধু পয়সার সম্পর্ক দুনিয়ার স্বার্থের সম্পর্ক বাপ মায়ের সাথে ছেলেমেয়েদের কোনো সম্পর্ক নেই সু বরং বাপের পরিচয় খুঁজে পাওয়া যাচ্ছে না জি হ্যাঁ এমনকি যদি এই রকমই অবস্থাটা থাকে যে বিবাহ স্বাদীর ক্ষেত্রে ছেলে মেয়ে নেওয়ার ক্ষেত্রে এত তাদের অনিহা কোনো প্রয়োজন নেই যেহেতু ব্যবিচারে জেনা এই জাতি ডুবে আছে পশ্চিমা জাতি সুতরাং তারা বিবাহ করাটাকে তুচ্ছ মনে করছে এবং নিষ্প্রয়োজনও মনে করছে যার ফলে আর যারো সন্তানের ছড়াছড়ি এতে হবে কি এই জেনারেশন তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে দেশ জনশূন্য হয়ে যাবে আর যার ফলে বড় বড় শিক্ষিত লোকেরা আর বড় বড় যারা জ্ঞানীগণী মানুষ যাদের দ্বারা দেশের গঠনমূলক কাজ হইতে পারে তাদেরকে তারা বড় বড় টোপ দিয়ে প্রলোভন দিয়ে তাদের দেশে নাগরিকত্ব দিচ্ছে জি হ্যাঁ এই দেশের সভ্যতা ধ্বংস হতে যাচ্ছে এই জাতি ধ্বংস হতে যাচ্ছে যদি এই এইরকমটাই থেকে যায় এই ক্ষেত্রে শেখুল ইসলাম তাইম লালে বলছেন অমিনাল আল আরুফ এল আল মুজারাব ইন দ্য আসাকের মুসলিম শাম শাম দেশে মুসলিম সেনাবাহিনীরা যখন জিহাদ করছিলেন কাফেরদের বিরুদ্ধে রোমানদের বিরুদ্ধে তো যেটা প্রসিদ্ধ রয়েছে এবং সর্বজন বিদিত রয়েছে তা হচ্ছে এজাহাস আর বাদা হোসেন আহলিল কিতাব আহলি কিতাব ইহুদি খ্রিস্টানদের যখন কেল্লাগুলি অবরোধ করতেন মুসলিম সেনাবাহিনী মুজাহিদিনরা আন্না হৈয়াত আস্তার আলী ফাতহুল হেসন আর সেসব কেল্লাতে তারা সুরক্ষিত হয়ে যেত আর সেই কেল্লাগুলি বিজয় করা কঠিন হয়ে পড়তো ওয়াতুল হেসার এলা আল আদু ও রাসুল আসল্লা আলী আসসালাম এবং দীর্ঘদিন এই অবরোধ অবরোধ চলতে থাকতো কিন্তু তারা সুরক্ষিত থাকত তাদের দুর্গে আর কোনো রকম বিজয়ী সম্ভাবনা দেখা যেত না শেষমেশ তারা এই কাফেররা সে অবরোধ অবস্থায় এই কেল্লাতে রসোর সাল্লামকে গালাগালি শুরু করতো ফাহিন আইজন ইয়াস্তফেরুল মুসলিম হালিস যখন সাল্লামকে গালমন্দ করা শুরু করত তখন মুসলিমরা আনন্দিত হতেন এবং সুসংবাদ যেন তারা পেতেন তারা পূর্বাভাস পেতেন যে এখন বিজয়ের সময় এবং অন থেকে আল্লাহ এখন প্রতিশোধ নেবে দেখেন একটি কথা এখানে বলে দিই কথার মাঝখানে যে আল্লাহ কে যদি কেউ গাল দেয় আল্লাহ রবুল আলমিনকে কষ্ট দেয় বহু মানুষ কষ্ট দিচ্ছে মুসলিম সমাজে এরকম বহু মুনাফিক চরিত্রের লোক আছে কষ্ট দিচ্ছে রসুর উল্লাহাল্লামকে কষ্ট দিচ্ছে অনেকে কাফের মুশরেক এবং ইসলামের শত্রু ঘরের শত্রু হোক আর বাইরের শত্রু হোক আল্লাহ রবীকে কষ্ট দিলে অত দ্রুত দুনিয়ার অনেক সময় আসে না রহস্যটা কি যে আল্লাহ রব্বুল আলমীকে কেউ যদি কষ্ট দেয় তো আল্লাহ তার হক নিজে ক্ষমা করে দেন অথবা ছাড় দেন ছেড়ে দেন ছেড়ে দেন না আখেরাতে শাস্তি দেবো ছেড়ে দিলাম আমার হক আমি নেব না প্রতিশোধ নেব না পক্ষান্ত রসুল্লা সাল যখন গালবন্দ করে রসোর উল্লাহ সালে অবমাননা যখন করে তখন আল্লাহ রবুল্লা আলম আর ছাড়েন না কারণ সেটি প্রিয় বান্দার হক সবচেয়ে প্রিয় বান্দা আল্লাহ রবুল্লা আলমের কাছে রসোর উল্লাহ সাল তাঁর তার হক সুতরাং সেই ক্ষেত্রে আল্লাহ আর বরদাস্ত করেন না এই জন্য যুগে যুগে তার প্রতিশোধ আল্লাহ নিয়েই ছাড়েন তো যখন দেখা যায় যে দুশ্মনরা এই রকম কেল্লায় তারা সুরক্ষিত হয়ে আর কেল্লা ঘেরাও করে থাকতেন মুসলিম মুজাহিদিনরা তার গালমন্দ শুরু করতো রাসুল্লাহামকে ফাহিন আইজিন ইয়াস্তাব শেরুল মুসলিম মোনাবে ফাতেল হেসেন তখন মুসলিমরা খুশি হইতো এই দিক থেকে যে এখন এই দুর্গ বিজয় করা সম্ভব হয়েছে খুব দ্রুত দুর্গ বিজয় হবে অন্তে মিনাল মিনালা আদু এবং শত্রু থেকে আল্লাহ প্রতিশোধ অবশ্য নেবেন তার পিরিয়ড অসুস আল্লাহ সাল্লামের খাতিরেই ফাইন না হইয়া কোনো সেই সময়টি কাছই এসেছে কামা কাজারাবাহুল মুসলিম না কায় রা মার রাতিন তাহাকেই কানলে কাউলেহি তালা ইন্ন শাহিনিয়া কাহলা আবতার ইভিনি টাইম রাহে বলছেন যেমন মুসলিমরা বহুবার এটা পরীক্ষা করে দেখেছেন বাস্তবে তাহাকেই কানলে কাউলেহি তালা এ আল্লাহ রব্বুল আলমিনের এই বাণীর বাস্তবায়ন হয়েছে এই ক্ষেত্রে হে নবী সাল্লা সাল্লাম নিশ্চয়ই তোমার বিদ্বেষী যারা তারাই হচ্ছে নির্মূল তারাই হচ্ছে চিহ্নহীন তাদেরকে নিশ্চিন্ন আল্লাহ করে দেবেন তাদেরকে আল্লাহ নির্মূল করে দেবেন তাদের শেকড় আল্লাহ কেটে দেবেন এইরকমই আরেকটি নজির বলছেন যে রসুরল্লা সালামের রাজা বাদশাহকে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখেছিলেন বিভিন্ন দেশে চিঠি লিখেছিলেন তার মধ্যে ইরান পারস্যের রাজা কিসরাকে কিন্তু কিসরা এই চিঠির সাথে চরম খারাপ আচরণ করেছিল চিঠিকে ছিঁড়ে ফেলে দিয়েছিল দুধকে অপমান অপদস্ত করেছিল লাঞ্ছিত করেছিল রসৌরুল্লাহ সাল্লাম যখন খবর পেলেন যে পারস্য দেশের রাজা আমার এই চিঠিকে ছিঁড়ে ফেলেছে এবং আমার দূতকে অপমান করেছে তখন বদ্ধ দিয়েছিলেন আল্লাহ যেমন চিঠিকে ছিঁড়ে ফেলেছে ইসলামের দাওয়াতের তুমিও তাকে ছিন্ন ভিন্ন করে দাও জি জি জিজ্জাক আল্লাহ মুলকা আল্লাহ তাদের দেশকে ছিন্ন করে দিন আল্লাহ তাদের দেশকে ছিন্ন ভিন্ন করে দিন আল্লাহ মজ্জিক হুমকুল্লাম মজ্জাক আল্লাহ ছিন্ন করে দাও তখন এই দুয়া রব্বুল আলমিনের কাছে রসুর উল্লা আসমে কবুল হয়েছে এবং প্রতিশোধ নিয়েছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন যে আল্লাহ তাদের দেশকে দ্রুত ছিন্ন ভিন্ন করে দিয়েছে জি এই পারস্যের রাজা ছেলের হাতে খুন হইল আর তারপরে ছেলে বিষ খেয়ে ধ্বংস হইল আর তারপরে এক নারী নেতৃত্ব আসলো যেই নারী নেতৃত্বের কথা রয়েছে আর তারপরে সেই নারীও আর টিকে থাকতে পারল না ইসলামের হাতে পারস্য দেশের সমস্ত ধন সম্পদ ঘনিমত হয়ে চলে আসলো আলহামদুলিল্লাহ রবির আলমী পক্ষান্তরে হেরাক রোমের রাজা রসরুল্লাহ ইসলামের চিঠির সম্মান করেছিল শ্রদ্ধা পোষণ করেছিল যদি ইসলাম কবুল করেনি দুনিয়ার স্বার্থে এইরকম মোকাউকেস মেশরের রাজা রসরুল্লাহলামের চিঠির সম্মান প্রদর্শন করেছিল দূতের সম্মান করেছিল এবং রসুরল্লা সাল্লা সাল্লামের কাছে উপঢৌকন পাঠিয়েছিল তো তাদের রাজত্ব বহাল থেকে ছিল বেশ কিছুদিন বা দীর্ঘদিন শেষখানে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন যে রসুরল্লা সাল্লামের হেফাজত করবেন করেছেন আর করছেন এতে আমাদের ইকিন রয়েছে দৃঢ় বিশ্বাস রয়েছে তার সাথে সাথে মুসলিমদের জন্য ফরজ হচ্ছে যে আসলামের সাহায্য করবে এটি আল্লাহর নির্দেশ এবং এটি ইমানের দাবি এবং রসর সাল্লাম যে সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী আল্লাহর পরে মানবজাতির জন্য আর বিশেষ করে বিল সুতরাং তার হক হচ্ছে যে যথাসাধ্য আমরা রসুল্লা সাল্লা সালামের পক্ষ থেকে প্রতিবাদ করবো যথাসাধ্য আমরা রসুল উল্লাহিসের পক্ষ থেকে আমরা ডিফেন্স করবো যথাসাধ্য রসুল্লাহ সালের পাশে দাঁড়াবো তার সাহায্য করব তার নিয়ে আসা দিনের সাহায্য করব কারণ আল্লাহ রবুল্লা আলমিন এরশাদ করছেন সুরাতুল ফাথের আয়ত নম্বর নয় লেতু মেনবিল্লাহ ওয়া রসুলিহ অত আজ রুহ অত রুহ অত সাব্বে হু হু করাত আসীলা আল্লাহ রবুল্লাহ রসুল সসমিন্লা শাহিনা উ নাজিরা হ্যাঁ শাহেদ করে হ্যাঁ করে নজির সুসংবাদদাতা আর সতর্ককারী করে সাক্ষী করে আল্লাহ রব নবীকে পাঠিয়েছেন যাতে করে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো নবীর হক আদায় করতে হবে ইমান বিল্লার মাধ্যমে ও রসুল এই রসুল শাসনের প্রতি ইমানের মাধ্যমে অত আজ যে হো এবং তার তাকে তোমরা শক্তিশালী করবে তার পাশে দাঁড়াবে অত অকেরু তার সম্মান শ্রদ্ধা পোষণ করবে অত সব বেহু হুকরা তো এবং সকাল সন্ধ্যা আল্লাহ রব আলমিনের গুণগান করবে তসবিহ পাঠ করবে মহান আল্লাহ সুরায় শর পাহাড়ের গুহাই রসুরের সাথে অবকর সিদ্দিক রাজি আল্লাহ হিজরতের সফরে ছিলেন সেই সময় সম্পর্কে যে আয়াত আয়াতনাজ আল্লাহ বলছে ইল্লা তান তোমরা যদি হে মক্কার লোকেরা হে মুসলিমরা যুগে যুগেই তোমরা যদি প্রিয় রসুল সাহায্য না করো ফাদাসারহ্লাহ আল্লাহ সাহায্য করেছেন এবং করবেন সব সবসময় জি ফার্লাহ সুতরাং যথাসাধ্য মুসলিম যতটা পারবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হক আদায় করবে এই ক্ষেত্রেই একই অপরের দিকে তাকাবে না এবং কর্মহীন হবে না এখন প্রশ্ন হচ্ছে যে রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহায্য আমরা কেমন করে করব। আল্লাহ সাহায্যের কথা বলেছেন আর যদি তোমরা সাহায্য না করো তাহলে আল্লাহ তো সাহায্য করবে কেমন করে সাহায্য করব করবো আলমাইকার বলেছেন ও আজ ও নুসরাতিন্লি মোহাম্মদ আলি সালাম সবচেয়ে বড়ো সাহায্য করা হচ্ছে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম আমি সাতটি সাহায্যের দিক বলবো যে রসুল্লাহ সাল্লাম কীভাবে সাহায্য করবেন প্রথম যে দিকটি আমার উল্লেখ করে হচ্ছে আল আহজবে যা আবিহি রসুল উল্লা যেই বিধান নিয়ে এসেছেন ওহির বিধান কোরআন এবং সহি সন্না সেটাকে আঁকড়ে ধরবেন আপনি অত আতহু ফিমা আমার আবেহী আর দুই নম্বর হচ্ছে যে রসুর উল্লা যে আদেশগুলি দিয়েছেন সেগুলি মেনে নেবেন আপনি অতর্ক মানাহা আনুহ তিন নম্বর হচ্ছে যা কিছু আল্লাহ রসুল সাল্লাম নিষেধ করেছেন সেসব থেকে বিরত থাকবেন বারণ করেছেন সাল্লাম সুতরাং তা থেকে বিরত থাকবেন রাসুরল্লাহ সালাম কি বেদাত নিষেধ করেননি কঠোরভাবে নিষেধ করেননি তাহলে আপনি রসুরুল্লাহ ভালোবাসা দেখাতে গিয়ে রাসোরামের আদর্শও আসবেন না সাহাব একরামদের আদর্শ আসবেন না চার এমামের আদর্শ আসবেন না তাবেইন তাবা তাবিন আদর্শ আসবেন না আপনি রাফিজি শিয়াদের আদর্শে আসবেন আপনি যারা মিশরে প্রথম মিলাদুন জনবার্ষিকী পালন করা শুরু করেছে আর আগামীকালকে বারো রবিউল আউ্য়াল তারপরের দিনে ভারত বাংলাদেশে পাকিস্তানে বারো রবিউল আউ্য়াল নবী সালসাল্লামের মৃত্যু দিবস নিশ্চিত সেই মৃত্যু দিবস আর জন্মদিন সম্পর্কে সন্দেহপূর্ণ বিষয়টি যে বারো রবিউলা আউ্য়ালনা নয় রবিউলাউয়াল না আট রবিউলা না রবিউল আহ্বাল মাস ছাড়া অন্য কোনো মাসে যেখানে ছয়টি সাতটি উক্তি রয়েছে রসরুল্লাহ সাসম ইন্তেকালের দিনে এক দুই নম্বর কথা হচ্ছে যে রাফেজি শিয়ারা ইসলামের দুশ্মন যারা ইসলামকে ধ্বংস করার জন্য জিন্দিক যারা পয়দা হয়েছিল ওবাইদি তারা শুরু করলো আর সেটা শুরু করলো পঞ্চম শতাব্দীতে চারশো বছর পর্যন্ত তার জন্মবার্ষিকী নবী আসলাম নবীর কোনো অস্তিত্বই ছিল না মুসলিম মাই যেই যুগগুলি ছিল স্বর্ণযুগ সব পার হয়ে চলে গেছে তারপরে সপ্তম শতাব্দীতে ছয়শো বছর পরে এরাকে বিদাতি সুফিরা শুরু করল তাহলে পাঁচশো সাড়ে পাঁচশো বছর পর্যন্ত আপনার মিলাদন্নী কোনো সন্নি বিদাতির মধ্যেও ছিল না সেই বিদাত নিয়ে মেতে আছেন আর বলছেন যে আমরা রসুল ভক্ত আমরা রসুল প্রেমী আমরা এ রসুল চিন্তা করুন আপনি রসুর সাহায্য করছেন না রসুর উল্লাসম নিয়ে আসা দিনকে ধ্বংস করছেন আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং ঠান্ডা মেজাজে আল্লাহর দিনকে বুঝে আমল করার তৌফিক দান করেন যদি শির্ক ছাড়তে বলা হয় শির্ক ছাড় মাজার পূজা ছাড়বেন না আপনি পীর পূজা ছাড়বেন না আপনি মিলাদ ছাড়বেন না আপনি আপনার চল্লিশা ছাড়বেন না আপনি আর দলে দলে কোরআন কোরআনকে শুধু মৃতের জন্য করে দিয়েছেন আর মৃতকে শুধু জান্নাতে পৌঁছানোর জন্য এই কোরআন খানি আর ইসালেসো আর বক্সানো এইসব ছাড়বেন না আপনি চার নম্বর যে বিষয়টি রয়েছে রসুল্লাহ সাহায্যের সেটা হচ্ছে অলতে জামো সন্নাতি আদেহি রসুল্লাহ সুন্নতকে আঁকড়ে ধরবেন সন্নতের পাবন হবেন রসুল্লা আদর্শের জীবনের প্রতিটি ক্ষেত্রে পাবন ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে আকিদার ক্ষেত্রে এবাদত বন্দীগীর ক্ষেত্রে আখলাখ চরিত্রের ক্ষেত্রে মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে মুসলিম অমুসলিম প্রতিবেশী আত্মীয় অনাত্মীয় সবার সাথে কিভাবে রসর উল্লাহ আসলামের আচরণ ছিল সর্বস্তরে এবং সর্বক্ষেত্রে এগুলি হচ্ছে রসুল উল্লাহ সন্না জীবনে আদর্শ রসুল্লাহ সালামের হ্যাদি এই আদর্শকে আঁকড়ে ধরবেন এবং তার পাবন্দি করবেন পাঁচ নম্বরে যেটি সেটি হচ্ছে রসুল উল্লাহামের ছেড়ে যাওয়া আদর্শর প্রচার প্রসার করবেন দিনের দাওয়াত করবেন নির্ভেজাল দাওয়াত কোরআন সন্নাভিত্তিক দাওয়াত দেবেন শির্ক বেদাত মুক্ত দাওয়াত দেবেন রসুর উল্লাহ আসলামের সিরাতের জীবনের প্রচার প্রসার করবেন যেই কাফের জাতি মুনাফিক জাতি রসুর উল্লাহ অবমাননা করছে তাদের ঘরে ঘরে নবীর জীবনই পৌঁছিয়ে দেন যে তিনি তোমাদের জন্য রহমত হয়ে এসেছিলেন রসুর উল্লাহ সাল্লাহ যে উত্তম চরিত্র এগুলি তাদের সামনে তুলে ধরেন সোশ্যাল মিডিয়াতে এবং পুস্তিকার আকারে বিভিন্নভাবে যেইভাবে যার দ্বারা সম্ভব হতে পারে এবং রসরুল্লাহ সাল্লা সাল্লামের পক্ষ থেকে প্রতিরোধ করা যদি কোথাও দেখা যায় যে কেউ আক্রমণ করছে তাহলে প্রতিরোধ গড়ে তোলা যাতে করে তারা ঠান্ডা হতে বাধ্য হয় ছয় নম্বরে যেটি সেটা হচ্ছে বায়ানুল হককে আল্লা যা ভি সেই সত্যকে স্পষ্ট ভাষায় বলবেন স্পষ্ট ভাষী হবেন আপনি দুনিয়ার স্বার্থ রাখবেন না এবং হককে বয়ান করে দেবেন যে হক নিয়ে রসর উল্লাহ সাল্লা সাল্লাম আগমন করেছিলেন সাত নম্বরে যেটি ও দাওয়াত দিন হি আল্লাহ রবুল আলমিনের দিন যে রসুরল্লাহ সাল্লাম ছেড়ে গেছেন তারাক্তকুম আল আল মাহাজ্জাতিল বায়দা সুস্পষ্ট পথের ওপর সেই দিনের নির্ভেজাল দাওয়াত দিতে থাকবেন এগুলি হচ্ছে সবচেয়ে বড় সাহায্য করা রসুরল্লাহ সল্লা সাল্লামের বলছেন আল্লাহ ফাইন্না হাজা হল মুসলিম হল মুসলমান উসরাতান তাল্লির রসুরাহ সাল্ল সুর সাহায্যের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়গুলি সেগুলি হচ্ছে এগুলি এর মাধ্যমে রসুল উল্লাহ আসালাম সাহায্য করলেন কাফেররা যারা রসুল্লাহ অবমাননা করেছে তাদের ঘর থেকে যদি ইসলামের দিকে টেনে নিতে পারেন প্রতিদিন টেনে নিতে পারেন আর অসৎদেরকে সৎ বানাইতে পারেন ইসলামকে শক্তিশালী করতে পারেন ইসলাম শক্তিশালী হলেই কুফরি শক্তি দুর্বল হবে এগুলি যদি করতে পারেন তো সত্যিকার এগুলি হচ্ছে রসুল্লাহ সাল্লামের সাহায্য করা আর তারপর অলমারা বলছেন আল্লাহ ইসিল্লা আতিফাত মরদ্দুল বাতিল বাতিল আবেগী হয়ে নয় বিবেকী হইতে হবে আবেগ হয়ে যা ইচ্ছা তাই করে ফেললাম যা ইচ্ছা তাই বলে ফেললাম হ্যাঁ আর যে কোনো কিছু করে ফেললাম হ্যাঁ পরিণাম দেখা যাবে কি হবে না হবে সেটা পরে দেখা যাবে না না এর নাম হচ্ছে আবেগ আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ নিতে হবে দলিল দিয়ে কাজ নিতে হবে আর গালমন্দ করার মাধ্যমে নয় যে তারা গাল দিয়েছে আমরাও গাল দেবো না 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 আর বাতিল কি বাতিল দিয়ে দূর করা নয় বরং ইদফা আবিল্লা তিহে আসান বাতিলকে মন্দকে ভালো দিয়ে দূর করবো ভালো হচ্ছে ভাই ভালো হচ্ছে কোরআন শুন না ভালো হচ্ছে হক হক তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো কিন্তু বাতিল দিয়ে বাতিলকে দূর করা মন্দ দিয়ে মন্দকে দূর করা গালমন্দের বদল গালমন্দ করা আর আবেগ দিয়ে কাজ নেওয়া এটা ফাইন না হাজমিন আফিল ওয়াসাইর এটা সবচাইতে দুর্বল মাধ্যম যাদের কাছে কোনো মাধ্যম নাই তাদের মাধ্যম ও আকাল আসারান এর প্রতিফল সবচাইতে কম এর রেজাল্ট ফলাফল সবচেয়ে কম বাররুপ বাবা আদাদ বি আসমে মাকা বরং যেটা আগে ছিল তার চাইতে খারাপ বরং দেখলেন যে তাদের একটা তারা একটা সুযোগ পেয়ে গেল যে এখন মসজিদগুলি বন্ধ করতে হবে এখন ইসলামের কার্যক্রম বন্ধ করতে হবে ইসলামী সেন্টারগুলি বন্ধ করতে হবে বিভিন্ন জায়গায় মুসলিমদেরকে কুণ্ঠাসা করতে হবে আর তারপর ইসলাম ইসলামী রূপচেহার ওপর দাড়ির ওপর আর বোরকার ওপর তখন তাদের আক্রমণ আরও বেড়ে যাবে এমনটা যাতে না হয় বাতিল দিয়ে বাতিলকে যখন আপনি দুর্বল করতে যাবেন তখন কখনও তার রেজাল্ট ভালো হবে না সুরে আনাম আয়ত নম্বর একশো দিয়ে শেষ করছি আলোচনা আল্লাহ রাব্বুল আমির সাদ করছেন এই জন্য ওলা তাসবুল্লা জিয়ামিন্দুলিল্লাহ যারা আল্লাহকে বাদে অন্যকে ডাকে দেবদেবীর পূজা করে দর্গা দুর্গার পূজা করে শিরকুফুরি করে তাদেরকে গালমন্দ করিও না তাদেরকেও গালমন্দ করিও না তাদের দেবদেবীকেও গালমন্দ করিও না তাদের দেবদেবীর যদি কুৎসা গান কোনো লাভ নেই একসাইন লোকেরা তাদের দেবদেবীর কুৎসা গিয়ে থাকে দোস্তিগুলি তুলে ধরে এতে কোনো লাভ নাই ইসলামের তেমন লাভ নেই ফাইয়সুবুল্লাহ আদুয়ান বেজাইর ইল এর প্রতিক্রিয়া স্বরূপ তারা করবে কি অজ্ঞতার কারণে মূর্খতার কারণে আল্লাহকে গাল দেবে আপনি তাদের দেবদেবীর দোষগুলি সত্যি দোষগুলি তুলে ধরছেন তারা তাদের দেবদেবীকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসে আল্লাহকে ঘৃণা করে আর দেবদেবীকে যেমন মমিন আল্লাহকে ভালোবাসে কাফের মোশেক দেবদেবীকে তাদের প্রতিমা পুতুলকে ভালোবাসে সুতরাং তারা প্রতিক্রিয়াস্বরূপ কী করবে আপনার যিনি রব যিনি আল হক হ্যাঁ আল্লাহ রবুল্লা আলমিন তাকে গাল দেবে কাজা আলিকা জয়ালেকুল্ল উম্মাতিন এইভাবে প্রত্যেক জাতির যে কাজ কর্মকাণ্ড রয়েছে সেগুলিকে আল্লাহ সুশোভিত করেছেন কাফের কে কুফুরি ভালো লাগে পত্তলিকে পুতুল পূজা ভালো লাগে মাজারিকে মাজার পূজা ভালো লাগে বেদাতিকে বেদাত করতে ভালো লাগে আর কোরআন সন্নার অনুসারীকে কোরআন সন্নার পাবন্দি করতে ভালো লাগে দলিল খুঁজতে ভালো লাগে দলিলের অনুসরণ ভালো লাগে আল্লাহ রব্বুল আলম জান আমাদেরকে হকের পথে অটল রাখেন এবং হক কথা যেন আল্লাহ আমাদেরকে জানার শিখার তৌফিক দান করেন এবং সে অনুযায়ী জীবনযাপনের তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের খাতা এবং দুর্বলতা যেন মাফ করে দেন এবং আল্লাহ রব্বুল্লা আলমিন ওম্মাতে মুসলামাকে যেন আল্লাহ রব্বুল্লা আলমী শক্তিশালী করেন একটি কথা না বললেও হয় না অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সৌদি আরব হাইয়াত কে বাইল আলমার বড় একজন আলেম এবং সৌদি আরব প্রখ্যাত দায়ী যার দার্সে হাজার হাজার যুবকরা এবং ছেলেমেয়েরা হাজির হয়ে থাকে মুসজিদ নবিতার দার মসজিদে হারামে দার সাহেব শেখ সালে আল ও তা আলা তিনি বলছেন গুরুত্বপূর্ণ কথা এই রসুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাহায্য সম্পর্কে এবং রসুল্লাহ পাশে দাঁড়ানো সম্পর্কে রসরুল্লা সাল যারা অবমাননা করে তাদের জবাব দেওয়ার ক্ষেত্রে বলছে মানা জেল নুসরাতিল মুসলিম মুসলিমরা যে নবী সালামের সাহায্য করবে এবং নবী সালামের পাশে দাঁড়াবে শরীয়তের দৃষ্টিতে এর কয়েকটি স্তর রয়েছে দ্বারা জাত কয়েকটি স্তর রয়েছে ফামিনহা মাহুয়ালি হুকা মেহিম কিছু স্তর রয়েছে যেগুলি শাসক গোষ্ঠীর জন্য দেশের সরকারের জন্য এই কাজগুলি সরকারের সরকার করবে এই সরকারের কাজ যদি জনগণ করা শুরু করে তাহলে ভুল করবে সরকারের কাজ যদি যারা শাসন ক্ষমতায় রয়েছে তাদের কাজটা যদি আলেমরা করা শুরু করে দুটো কথা বলতে বললেই সেই কাজটা করা শুরু করে সেই ঘোষণা দিয়ে দিল যেমন এক মূর্খ সোশ্যাল মিডিয়ায় বলছে যে এই সময় মেম্বারে দাঁড়িয়ে জেহাদের ঘোষণার প্রয়োজন রয়েছে আরে জেহাদের ঘোষণা মূর্খ তুমি করবে এই সোশ্যাল মিডিয়া ফেসবুকে না কোনো আলেম করবে না এটা সরকারের কাজ এটা আপনাকে জানতে হবে হ্যাঁ আবেগ হয়ে বেকুবি করবেন না কিছু কাজ রয়েছে যেটা শাসকদের কাজ সেই কাজগুলি আল্লাহ যেন শাসকদেরকে করার দান করেন অমিনহা মাহওয়ালে আলাম আর কিছু কাজ আছে আলেমদের কাজ আলেমরা বিষয়টিকে কি উপলব্ধি করবে বিষয়টিকে স্টাডি করবে এবং বিষয়টাকে কিভাবে ডিল করা যেতে পারে এই ক্ষেত্রে অনিষ্টকে কি করে দূর করা যেতে পারে এবং এই অপরাধীকে কি অপরাধীদেরকে কি করে দুর্বল করা যেতে পারে সেই বিষয়ে অলামাই কীরঙ্গন চিন্তা করবেন সত্যিকার যারা আলেম অমিনহা মাহওয়ালি আম্মা তেহিম আর কিছু কাজ রয়েছে জনগণের জনগণের কাজ আলেম যদি জনগণের কাজ করে ছেড়ে দেয় সেটা যথেষ্ট না আর জনগণ যদি আলেমের কাজ করা শুরু করে বড় বড় স্ট্যাটাস দেওয়া শুরু করে বড় বড় মন্তব্য করা শুরু করে সেটাও বড় অন্যায় কাজ হবে সুতরাং বলছেন ফা আল আল আবদা আইয়া আরে আলী সুতরাং প্রত্যেক বান্দাজার জন্য আবশ্যক হচ্ছে যে তার করণীয় কোনটা সেটা করবে ওয়াইজাজ মনে বলব কুফি বিরোধী কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে যেটা তার কাজ নয় সেটা করতে যাবে অন্যের কাজ নিজে করতে যাবে না লেতাকা নুসরাত মৌকে যাতে করে যথাযথ রসুর উল্লাস সাহায্য করা সম্ভব হয় ওয়াফুজ ও বিজরিন ওয়ালাইসমিন আর নেকি নিয়ে সফল হতে পারে নেকি হাসল করে সফলতা লাভ করতে পারে ওয়ালা জব ইসমিন আর গুনহা নিয়ে না ফিরে আসে আপনি নবীর সাহায্যের দোহাই দিয়ে আপনি গুনহাতে লিপ্ত হলেন এই রকম কাজ যেন আপনার দ্বারা না হয় এই অলমা একেরামদের কথা যদি কার অন্তরে না নামে তাহলে আমার মতো লোকের কথা দিয়ে আর কারো সংশোধনের আশা করা যায় না সেই জন্য এসব অলামা মাইকেরাম বড় বড় যারা তাদের কথাগুলি পেশ করলাম আল্লাহ রবুল্লা আলমীর যেন আমাদের হক কথা বুঝার এবং আমল করার তৌফিক দান করেন ও খাইরান খেরান এবং শেষখানে দোয়া করব আল্লাহ রব্বুল্লা আলম যেন মুসলিমদেরকে সাহায্য করেন ইসলামের সাহায্য করে আল্লাহ আইজ আলী ইসলাম আলিহিউসাল্লামিন এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হেফাজতের জন্য রব্বুল আলমিনের কাছে দোয়ার প্রয়োজন নেই তারপরও দোয়া করছে রব্বুল আলমিন তোমার রসুলের জন্য তুমি যথেষ্ট এবং যারা তোমার ওসুলের দুশ্মন এবং তোমার রসুলের সাল্লাহ আলী ওসাল্লামের ব্যঙ্গচিত্র করেছে এবং রসুল্লাহ অবমাননা করে থাকে তোমার রসুলের আল্লাহ তুমি তাদের ধ্বংস করে দাও তাদের নির্মূল করে দাও তাদের সর্বনাশ করে দাও তাদের যারা পৃষ্ঠপোষক তাদেরকে ধ্বংস করে দাও এবং দুনিয়াতে তাদেরকে দেখিয়ে দাও আল্লাহ রব্বুল্লা আলমীর কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন তুমি এসব জালেমদের সভ্যতাকে ধ্বংস করে দাও এবং জালেমদের অনিষ্ট থেকে ইসলাম এবং মুসলিমদের হেফাজত করো